কথায় আছে মানি টকস। তা না হলে কি বলিউডের তিন খান একই সাথে স্টেজ পারফরমেন্স করে, অথবা রিয়ানা জামনগরে এসে স্টেজ মাতায়? এসবই হলো রিলায়েন্স গ্রুপের মালিক আম্বানির ক্ষমতা ও টাকার জোর। পুরো বিশ্বের বাঘা বাঘা বিজনেসম্যান, রাজনীতিবিদ এবং পুরো বলিপাড়াকে নাচিয়েছে একই সাথে। বলিপাড়ায় এখন চলছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ের ধুম। বিয়ের প্রি ওয়েডিং অনুষ্ঠানে দেখাও গেছে মজার সব কাণ্ড। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি, আপন করা স্বাদ। কয়েকদিন ধরেই প্রায় হাজার হাজার নেটিজেনের নিউজ ফিড ভেসে যাচ্ছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ের ছবি ও ভিডিও দিয়ে। দেখা গেছে বলিউডের তারকাদের কে নেই সে অনুষ্ঠানে, শাহরুখ, সালমান, আমির থেকে শুরু করে হলিউড পপ সিঙ্গার রিয়ানা পর্যন্ত উপস্থিত ছিলেন, মাতিয়েছেন দর্শক। তবে এসবেও নেটিজেনরা ততটা অবাক হননি যতটা অবাক হয়েছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। মেটার কর্ণধার মার্ক জুকারবার্গকে দেখে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্টের কন্যা ও অ্যাডভাইজার ইভাঙ্কা ট্রাম্পও। ভারতীয় নয় এমন প্রত্যেক গেস্টই পরিধান করেছিলেন ট্রেডিশনাল ভারতীয় পোশাক। সাদা চামড়ার মানুষগুলো সেজেছিলেন পুরো দস্তুর ভারতীয় রূপে। এসবের যেমন প্রশংসা করছেন তেমনি হাসাহাসিও করছেন নেটিজেনরা, বলছেন টাকায় কি না করতে পারে। এরই মাঝে ভাইরাল হয়েছে শাহরুখ খানের এক পুরনো ভিডিও, যেখানে কিং খানকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, আমির, সালমান এবং শাহরুখ এই তিন খানকে একসাথে কোনো সিনেমায় দেখা যাবে কিনা। উত্তরে শাহরুখ বলেছিলেন, সাংবাদিক যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে যেন তাকে অফার করেন। কিন্তু এরপরই দেখা যায় এই তিন খানই নাচছেন আম্বানির ছেলের বিয়েতে। অনেকেই মন্তব্য করছেন, বিয়ে করলে এমনই বিয়ে করা উচিত যেখানে বলিউড তারকারা পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে দেয়। আরেক ভিডিওতে দেখা যায় মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী আলাপ্রত আছেন অনন্ত আম্বানির সাথে, যেখানে জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান অনন্ত আম্বানির 18 কোটির ঘড়ির প্রশংসা করেন। ফোর্বসের তথ্যানুযায়ী 66 বছর বয়সী মুকেশ আম্বানি বর্তমানে বিশ্বের সেরা 10 ধনীর মাঝে একজন। টোটাল সম্পদের পরিমাণ প্রায় $115 বিলিয়ন, এশিয়ার মাঝে সবচেয়ে ধনী ব্যক্তি সে। তাই ছেলের বিয়েতে রাখেননি কোনো কমতিও। ছেলের বিয়ে উপলক্ষে মুকেশ ও নীতা আম্বানি নিজেরাই যেন বনে গিয়েছিলেন স্টার। অভিনয় করেছেন একটি ভিডিওতে, যেখানে দেখা যাচ্ছে নীতা আম্বানির জন্য গান গাচ্ছেন মুকেশ আম্বানি। নেটিজেনরা মজা নিচ্ছেন এই ভিডিওটিরও। অনেকেই শেয়ার দিয়ে বলছেন, বউয়ের মন রাখতে মুকেশ আম্বানিও গান গাচ্ছে, কিন্তু তোমার বেরোজগার বয়ফ্রেন্ড ফ্রি থাকার পরেও একটি কলও করতে পারছে না তোমাকে।